আগের ক্লাসে উচ্চতা ও দূরত্বের কিছু অঙ্ক করিয়েছিলাম, আজকেও বই থেকে কিছু অঙ্ক করাব। সম্ভবত 15 অঙ্কটা করিয়েছিলাম, তারপর করিয়েছিলাম 19 অঙ্কটা। আজকে প্রথমে ষোলোর দাগের অঙ্কটা করাব। যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভে ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। ষোলো দাগের অঙ্কটা, একটা স্তম্ভ, এটা হচ্ছে ভূমি, এর উপর স্তম্ভটা দাঁড়িয়ে আছে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, আর এইখান থেকে যদি দেখা হয় তখন এই স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এইটা। এরপর বলেছে উন্নতি কোণ 30 ডিগ্রি, উন্নতি কোণ 30 ডিগ্রি, এখানে প্রথম ব্যক্তিটা দেখেছে উন্নতি কোণ 30 ডিগ্রি, মানে ব্যক্তি এই দিকে আসবে না এই দিকে যাবে, কারণ এই দিকে যদি আসা যায় কোণের পরিমাণটা বাড়বে, বেড়ে 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 এই কোণটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই দিকে যাবে। কত মিটার যাবে বলেছে? এই দিকে যাবে 60 মিটার, স্তম্ভে ছায়া দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হবে, তাহলে তখন এইটা হচ্ছে, তখন জিনিসটা হচ্ছে এইটা। সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভটি ছায়ার দৈর্ঘ্য এবং সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে স্তম্ভটির উচ্চতা যা এ বি সমান
tan 45 degrees of ABY is equal to 1 comma ABY is সমকোণী ত্রিভুজ ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি করে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড
পরই ওই একই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলাম, ট্রেনটির গতিবেগ নির্ণয় করতে হবে কোন এককে মিটার পার সেকেন্ড। তাহলে ব্যক্তি দাঁড়িয়ে আছে ব্রিজের উপর, যেটা বলা আছে কত পাই এখানে ব্যক্তি দাঁড়িয়ে আছে এই জায়গায়। এরপর ট্রেন যে যাচ্ছে সেইটা এই বরাবর করতে পারি, প্রথমে ইঞ্জিনটাকে দেখছে, তাহলে এই ব্যক্তি দেখছে ইঞ্জিনটার অবস্থান এখানে, ব্যক্তি যখন দেখছে এখান থেকে ইঞ্জিনটাকে এই ব্যাপারটা এই আর ইঞ্জিন তখন অবনতি কোণটা বলছে 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এরপর হচ্ছে 2 সেকেন্ড পরে, দেখছে ব্রিজের ও পারে এই আলোচন তখন অবনতি কোণটা বলেছে কত 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এই ছবি এবার যদি নামকরণ করি, এটা এই যেটা হচ্ছে ব্রিজের উচ্চতা, আর এই বিন্দুটা দিলাম সি, এই বিন্দুটা দিলাম ডি। সিটা হচ্ছে ব্রিজের এপার ইঞ্জিনের অবস্থান, আর ডি বিন্দুটা হচ্ছে 2 সেকেন্ড পরে ব্রিজের ওপারে ইঞ্জিনের অবস্থান। এই হচ্ছে ছবি। তাহলে এখানে লিখব এবি হলো ব্রিজের উচ্চতা, সমান এটা দেওয়া আছে কত 5√3 মিটার, 5√3 মিটার। এরপরে ব্যক্তি ইঞ্জিনটিকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে এবং ব্রিজের ওপারে এবং 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে ব্রিজের ওপারে 45 ডিগ্রি
এবারে লিখছি এক কোণ, সমকোণী ত্রিভুজ, এখানে 22টা, এরপর 20টা করালাম, 19টা আগের ক্লাসে করেছি, এরপর 22টা,
বলছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত পার্ক, তার এক প্রান্তে অবস্থিত মনোরম মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনি পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। তাহলে এখান থেকে ধরে নিতে হবে উঁচু বাড়ির থেকে চিমনির উচ্চতা সবসময় বেশি, আর এইটা যদি একটা উঁচু বাড়ি হয় আর পার্কের এই প্রান্তে চিমনি আছে, এগুলি হচ্ছে একটি বাড়ি আর সিঁড়ি হচ্ছে একটি চিমনি। এই বাড়ির উচ্চতা বলছে 15 মিটার, এর ছাদ থেকে দেখছে এর পাদদেশ চিমনির পাদদেশ, বাড়ির ছাদ এই বিন্দু থেকে চিমনির পাদদেশ দ্বি বিন্দুতে দেখছে এই জিনিসটা। তাহলে যেহেতু এখান থেকে দেখছে এখানে একটা অনুভূমিক রেখা সমান্তরাল রেখা টানবো, এই অ্যাঙ্গেলটি হচ্ছে এ বিন্দু সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোণ, সেই কোণটার পরিমাণ বলা আছে কত 30 ডিগ্রি অবনতি কোণে দেখছি, এই কোণটা হচ্ছে 30, অর্থাৎ এই কোণটা হচ্ছে 30। আবার ইটভাটার চিমনি, হ্যাঁ বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্তে ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ, এই একই বিন্দু থেকে দেখছে এরপর চিমনির অগ্রভাগ, একই বিন্দু থেকে চিমনির অগ্রভাগকে দেখছি কত ডিগ্রি উন্নতি কোণে সেটা বলা আছে, কত সেটা বলা আছে 60 ডিগ্রি উন্নতি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা তো বর্ধিত করলাম যে এটা সিঁড়িকে একটা বিন্দুতে সেট করবে, সেই বিন্দুর নাম দিলাম ই। এখানে এবি একটি বাড়ি চিমনির উচ্চতা যায়
অঙ্কগুলো আশা করি পারবে, বড় অঙ্কগুলো। এরপর পরের কথায় কিছু শর্ট কোশ্চেন আছে। শর্ট কোশ্চেনে 24-এর দাগেরগুলো সবই পারবে। এখানে করব যেইটা সেইটা হচ্ছে 25-এর দাগের 4 আর 5, 25-এর দাগের 4 আর 5, 25-এর দাগের 4 এর অঙ্কটাকে বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের
AB is to BC. না আগে ছায়া বলছি, দেখো তাহলে এটা দেখছি BC is to AB সমান দিয়েছে কত, রুট থ্রি ইজ টু ওয়ান, এই সময় সূর্যের উন্নতি কোণটা কত, সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, বাকি অঙ্কগুলো সবই পারবে। আচ্ছা এরপর বলেছে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা কত, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। প্রথম পাঠটা করে কিলোমিটার ফলক বলেছে, তাহলে 2 কিলোমিটার ফলক মানে 2 ফলকের মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এই বরাবর কেস ওয়ান প্রথম কেসটা কি বলেছে, ফলক দুটি উড়োজাহাজের বিপরীত, তাহলে এইটা হচ্ছে রাস্তা, তার উপরে এই একটা ফলক, তার উপরে এই একটা ফলক, এই দুটো ফলকের মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, সেই জন্য বলেছে কিলোমিটার ফলক। এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি। এবার বলেছে প্রথম পাঠটায় বলেছে ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, তার মানে উড়োজাহাজটা এখান থেকে যদি এর উপর লম্ব টানা, এখান থেকে যদি এর উপর লম্ব টানা, তাহলে এখানে দুটো বিন্দু পেলাম এ আর এ, যেহেতু বিপরীত দিকে অবস্থিত তাহলে উড়োজাহাজটির অবস্থান এই দুটো বিন্দুর মধ্যবর্তী যেখানেও থাকবে। আমি ধরে নিলাম উড়োজাহাজটির অবস্থান এখানে একটা বিন্দু নিলাম বি বিন্দুতে, তাহলে বি বিন্দু থেকে দেখছে, বি বিন্দু থেকে এই রাস্তার উপর একটা লম্ব টানলাম, তাহলে দেখা যাচ্ছে উড়োজাহাজে বিপরীত দিকে 2 কিলোমিটার ফলক, এটি হচ্ছে এ, এটি হচ্ছে একটিকে দেখছে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি অবনতি কোণে, তার মানে এই কোণটা ধরে নিলাম 30 ডিগ্রি, আরেকটিকে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, এই আর চিহ্ন, এই আর চিহ্ন, তার মানে এই কোণটা ধরে নিলাম 60 ডিগ্রি, এই চিহ্নটার নাম দিলাম ইকি। এবারে ধরে নিই উড়োজাহাজটি এই সরলরেখা বরাবর সমান্তরাল ভূমি সমান্তরালে চলে যাবে, এই হচ্ছে ছবি প্রথমটার জন্য। 1 নম্বর পাঠটার জন্য এই কি চাই, উড়োজাহাজটির উচ্চতা, তাহলে কি হলো উড়োজাহাজের সমান 1 কিমি, এই কোনটা
সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ PAQ, PAQ হইতে পারে, হইতে পারে tan 30 ডিগ্রি সমান যেটা বলেছে যে যখন কলম দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত তখন যেন ছবিটা এরকম হবে না, দু নম্বরের জন্য ছবিটা সেটা লিখে দিচ্ছে, দু নম্বরের জন্য
পরের দিন তোমাদের জ্যামিতিক কিছু অংশ আবার করাবো, স্যার করেই চান, তবু আবার